ভারতীয় ফুটবল মানি আমরা কিছু কিছু ব্যক্তিকে সবসময় স্মরণ করে থাকি, যেমন বাইচুং ভুটিয়া বলি, তেমনি এক আরও একজন আছেন যিনি ভারতীয় ফুটবলার হয়ে 10 বছর হচ্ছে ভারতকে সার্ভিস দিয়েছেন। ফুটবলে আপনার যে লম্বা 10টি বছরের আসলে আপনি দিয়েছেন, সেই অনুভূতিটা কেমন? ভালো, আল্লাহকে ধন্যবাদ জানাই কি এত লং কেরিয়ার, প্লাস হচ্ছে যেই সম্মানটা, যেই ভালোবাসাটা আমি পেয়েছি ফুটবল থেকে কলকাতায়। ধরো যদি ফুটবলের কথা বলতে হয় বা কাউকে জিজ্ঞেস করে ফুটবলে মেহতাব হোসেন, তো এক ডাকেই সবাই চেনে যারা ফুটবল ফলো করে আর কি। সচিন টেন্ডুলকার, এম এস ধোনি বা ফুটবলে পেলের মতন খেলোয়াড়েরও বায়োপিক তৈরি হচ্ছে আপনার জন্য বা আপনাকে নিয়েও একটা বায়োপিক তৈরি করা হচ্ছে। এরম সময়ও গেছে কি গাড়ি ভাড়া ছিল না, বাস ভাড়া, অটো ভাড়া ছিল না যে প্র্যাকটিসে যাব। ট্রেন মিস হয়ে গেলে একটা স্টেশন থেকে একটা স্টেশন দৌড়ে আমাকে যেতে হতো প্র্যাকটিস করতে, রান করে। সো সেই সেই পরিশ্রমগুলো আমার আজকে হয়তো কাজে দিয়েছে। বাংলাদেশের ফুটবলটাকে আসলে কেমন দেখছেন? ফুটবল অ্যাসোসিয়েশন বা বাংলাদেশ সরকার ফুটবলের জন্য কী করছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাচ্চাদের গ্রাসরুট কীভাবে ডেভেলপ করছে সেটা কিন্তু আপনি যদি নিউজ দেখেন বা এ করেন, তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন প্রত্যেকটা স্টেটে বড় বড় একাডেমি হচ্ছে আমাদের ইন্ডিয়াতে। প্রত্যেকটা গ্রাসরুটের উপরে খুব আমরা লক্ষ্য দিয়েছি, তো সেখানে বাংলাদেশেরও করতে হবে। ফুটবলার তৈরি হওয়া না হয়ে ওঠার পিছনে ফুটবলের প্রপার লিগ হচ্ছে না, এটাকে অবশ্য, আর একটা হচ্ছে অর্থনৈতিকভাবে ফুটবলাররা লাভবান হচ্ছে না বিষয় দেখে কি আসলে ফুটবলাররা আগ্রহ হারাচ্ছে আসলে কোনটা? 10 ইয়ার্স মানে 10 বছর যদি ISL খেলে প্লেয়াররা, তার ফিউচার হয়ে যায়, তার আর পেছনে ঘুরে তাকাতে হবে না। বাংলাদেশে এরকম একটা লিগ স্টার্ট করতে হবে, লিগটা যদি বেটার করেন, আরও আর্থিক যদি আনতে পারেন, স্পন্সর যদি আনতে পারেন। আজকে যদি ধরুন একটা আমাদের ISL স্টার্ট করেছে আম্বানি নতুন, রিলায়েন্স গ্রুপ, ঠিক আছে, তো FSDL করেছে বলেই আছে, কিন্তু প্রত্যেকটা স্টেটে ফুটবল কিন্তু অনেক ডেভেলপ করছে। ভারতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মেহতাব, এবং তিনি বলছিলেন যে ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হলে কী কী করতে হবে, যেখানে রুট লেভেল থেকে শুরু করে সব জায়গায় দিতে হবে জরুরি গুরুত্ব, আনতে হবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধের স্থান। রশিদ অমিত, এখন কুমিল্লা।